এই গরমে বিশেষত যাদের হাঁটু, পিঠ, কোমর অর্থাৎ দেহের জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা, সেই সঙ্গে হাঁটাচলা ঠিকমতো করতে না পারার সমস্যা তৈরি হয়েছে, তারা আজকের ভিডিওটি পুরোপুরি ফলো করুন। যদি আজকের ভিডিওটি ফলো করেন তাহলে এই ব্যথাগুলো দূর করার জন্য কোনো ধরনের গরম গরম খাবার আপনাদের খাওয়ার প্রয়োজন পড়বে না। কারণ গরমকালে ব্যথা দূর করার জন্য যে কোনো গরম খাবার খেলে অর্থাৎ উষ্ণ দ্রব্য সেবন করলে পেট গরম হয়ে এবং শরীরের ভেতরে কখনো কখনো ইনফ্লেমেশন ও জ্বালা পোড়া বেড়ে যায়। এই কারণেই এই ধরনের জয়েন্ট পেইন দূর করার জন্য আজকের দেখানো নুসখাটি আপনারা ফলো করতে পারেন। কিভাবে নুসখাটি তৈরি করবেন আর কত দিন এটা কন্টিনিউ ফলো করবেন সেটা ভিডিওতে জেনে নিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর জন্য প্রথমেই আমি নিয়ে নেব গুড় নেব আমি প্রায় 20-25 গ্রাম পরিমাণ। গুড় অবশ্যই আখের গুড় হতে হবে। অনেকের ঘরেই আখের গুড় থাকে, তবে সেটা নতুন গুড়, কিন্তু আপনাকে এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে বহুদিনের পুরাতন গুড়। যদি আপনার কাছে পুরাতন গুড় না থাকে তাহলে নতুন গুড় কিভাবে একদিনের মধ্যেই পুরাতন গুড় তৈরি করবেন, অর্থাৎ পুরাতন গুড়ের সমস্ত গুণাবলী নতুন গুড়ে চলে আসবে, এটা আপনাদের বলে দিচ্ছি। এর জন্য আপনি যে পরিমাণ গুড় লাগবে সেটাকে সারা দিন রৌদ্রের মধ্যে রেখে দিন। এইভাবে সারাদিন রৌদ্রে রাখার পরে আপনি যদি গুড়টা ব্যবহার করেন তাহলে তা পুরাতন গুড়ের মতোই কাজ করবে। গুড়টা এইভাবে আপনাকে ছোট ছোট করে গুঁড়ো করে নিতে হবে। আমি একটি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিচ্ছি। আপনি যদি অন্যভাবেও এটাকে ভেঙে ছোট ছোট করতে পারেন সেভাবেও নিতে পারেন। আসলে এই ধরনের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য আজ আমি এই রেমিডিটিতে এমন সহজ অর্থাৎ সহজলভ্য কিছু জিনিস ব্যবহার করছি যা আমাদের ঘরেই থাকে সবসময়, তাই এটা খুব দামি নয়। একদিন তৈরি করে রাখলেই 7 দিন ব্যবহার করতে পারবেন। খুব সহজে নিজের শরীরের এই ব্যথাগুলো দূর করার জন্য এই রেমিডিটি আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। দেখুন গুড়টা খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরবর্তী উপাদানটা মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি নেব হলুদ গুঁড়া। যে হলুদ দিয়ে আপনি তরকারি রান্না করে খান সেই হলুদ গুঁড়া। আমি হলুদ গুঁড়া নিচ্ছি 1 চামচ ভরে ভরে, এবং গুড় নিয়েছি আমি এখানে 4 চামচ, অর্থাৎ 1/4 ভাগ নিতে হবে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে দিন। আর এর মধ্যে আমি দিচ্ছি আরেকটি উপাদান, সেই উপাদানটিও খুবই সস্তা, আপনি 5 টাকা খরচ করলেই এই উপাদানটা পেয়ে যাবেন। এটা হচ্ছে চুন, ঝিনুক চুন ব্যবহার করছি। যে আশেপাশে আপনার পানের দোকান রয়েছে রাস্তার ধারে, সেই রকম একটি পানের দোকান থেকেও আপনি 5 টাকা দিয়ে এইরকম একটি চুনের পট কিনে নিতে পারেন। এই চুনের পট দিয়েই অনেক দিন চলে যাবে, এতটা আপনার প্রয়োজনই পড়বে না। এইরকম চুন থেকে আমি 1 চামচ পরিমাণ চুন নিয়ে নিচ্ছি। চুন আসলে অনেক রকম পাওয়া যায়, আপনারা খেয়াল করবেন যে চুনগুলো আমরা খাই শুধুমাত্র সেই চুনই ব্যবহার করব, কারণ এটা হচ্ছে শুদ্ধ চুন। শুদ্ধ চুন আপনার ত্বকে লাগলে জ্বালা পোড়া বা ইনফ্লেমেশন তৈরি করবে না, ত্বকে কোনো ধরনের ক্ষতি হবে না, এই কারণেই এই শুদ্ধ চুনটাই ব্যবহার করবেন। এরপরে আপনাদের আর একটি জিনিস দিতে হবে, সেটা হচ্ছে পানি। একদম নর্মাল টেম্পারেচারের পানি মিশিয়ে দিন। তবে একটা কথা বলি, পানি একেবারে অনেকটা মেশাবেন না, 1 চামচ করে অল্প অল্প করে মিশিয়ে ভালো করে একটি মিক্সচার তৈরি করুন। এমন মিক্সচার তৈরি করতে হবে যেটা খুব বেশি পাতলা না হয়, প্রচণ্ড ঘন না হয়, যে মিক্সচারটা আপনি ব্যবহার করতে পারেন হাতের সঙ্গে। যখন আপনি এই মিক্সচারটা নেবেন তখন যেন হাতের সঙ্গে লেগে থাকে, এমনভাবে এই মিক্সচারটা তৈরি করুন। কাজে একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে দিয়ে তৈরি করে নিন।
যে স্থানে ব্যথা সেই স্থানে খুব সুন্দর করে লেপ বা প্রলেপ দিয়ে দিন। এটা 1 থেকে 2 মিনিট ধরে খুব হালকা হাতে ঘষে ঘষে এইভাবে আপনাকে প্রলেপটা দিতে হবে। এটা খেয়াল রাখবেন যে এটা 1 থেকে 2 মিনিট করে হালকা ঘষে দিয়ে দেবেন। এবং যাদের ব্যথাটা প্রচণ্ড বেশি, ব্যথার জন্য ভেতরটা টনটন করে, এমনকি ব্যথায় হাঁটাচলা করতে সমস্যা হয়, তারা কি করবেন, এই প্রলেপটা দেওয়ার আগে একটু গরম সরিষার তেল মালিশ করে নেবেন। এছাড়াও যদি অন্য কোনো মালিশের তেল আপনার কাছে থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তীব্র ব্যথা থাকলে আপনি মালিশের তেলের ভিডিও আমি একটি দিয়ে দেব ডেসক্রিপশানে, সেই তেলটি আপনি দেখে নিয়েও সেই তেলটি ব্যবহার করতে পারেন। এইভাবে তেলটি 15 মিনিট ম্যাসাজ করার পরে আপনি এইভাবে এই মিক্সচারটি লাগিয়ে নিন। তারপর কি করবেন, এই মিক্সচারটি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি এটা সারা রাত রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার বিছানা কাপড় নোংরা হয়ে যাবে। এবং এর জন্যই আপনি মিক্সচারটি দেওয়ার পরে অন্তত 15 মিনিট খোলা রাখুন, একেবারে খোলা রাখুন, আর তারপরে একটি কাপড় হালকা করে এর ওপরে চেপে দিন। এবং তারপরে খুব সামান্য করে এটা এমনভাবে বেঁধে দিন যাতে অন্য কোনো কাপড় আপনার জামা বা যে কোনো বিছানা বালিশে এই হলুদ বা এই মিক্সচারের দাগটা লেগে না যায়। অন্য একটি কাপড় দিয়ে প্রলেপ দিয়ে তার ওপরে আপনি অন্য জামা কাপড় পরে নিন। খুব সহজে এটা আপনি দূর করতে পারবেন। আর সকালে ঘুম থেকে ওঠার পরে এটা কি করবেন, আপনি হালকা গরম পানি করে এটা ধুয়ে ফেলবেন। প্রতিদিন মাত্র একবারই ব্যবহার করবেন। যারা রাতে ব্যবহার করতে পারবেন না তারা দিনের বেলাতেই করুন, এবং কমসে কম আপনি এটা 3 থেকে 4 ঘন্টা রেখে দিন। এটা রাখলে পরে আপনার 7 দিনের মধ্যেই তীব্র ব্যথা দূর হয়ে যাবে। তবুও খেয়াল রাখা দরকার, সবার রোগের ধরন একরকম নয়, কারো কারো রোগ বহু পুরাতন, আর সেই সঙ্গে তাদের বিভিন্ন ধরনের অন্যান্য রোগও আছে, যেমন পেটে গ্যাস হয়, পেট পরিষ্কার হয় না। তারা এই রেমিডিটি বা এই নুস্খাটির পাশাপাশি অবশ্যই নিজের পেট সাফ রাখবেন। পেট সাফ না রাখলে, পেটে গ্যাস অ্যাসিডিটি বাড়তে থাকলে আপনার ব্যথা কিন্তু ভেতর থেকে দূর হবে না, ওপরে ওপরে দূর হবে কিন্তু আবার ফিরে আসবে। কাজেই শরীরকে সুস্থ করতে চাইলে অবশ্যই সঠিক নিয়মে আপনাকে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং ঘুমান, সঠিক পরিশ্রম করুন, সঠিকভাবে বিশ্রাম নিন। খাবারের মাঝে কখনো পানি পান করবেন না। আসলে যে কথাগুলো আজ আপনাদের বলছি এই প্রতিটি কথাই একজন মানুষের দেহের যে কোনো ধরনের ব্যথা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। অনেকেই আছেন যারা শুধুমাত্র রেমিডি বা নুস্খাটি দেখতে চান কিন্তু প্রয়োজনীয় কথাগুলো শুনতে চান না, তাদের কাছে এই কথাগুলো কেবল বাড়তি বকবক মনে হয়। কিন্তু আপনি সুস্থ থাকতে চাইলে আপনার জীবনধারাই প্রথমে বদলাতে হবে। শুধুমাত্র ঔষধ আপনাকে কখনোই পুরোপুরি সুস্থ করতে পারবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।